আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো আজকে প্র্যাকটিক্যালি কিভাবে আপনার পাইপিং কনজাম্পশন করতে হয়, নিট ফ্যাব্রিক্সের বডির পাইপিং কনজাম্পশনটা কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা হচ্ছে একটা পাইপিং মেশিন, পাইপিং কাটার মেশিন, ঠিক আছে? এটা হচ্ছে পাইপিং কাটার মেশিন, এখানে পাইপিং কাটা হচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন, নিচ থেকে এই কেটে কেটে যেয়ে কিন্তু একটা রোলের মতো হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে পাইপিং কাটার মেশিন, এবং এই এইখান থেকে পাইপিংটা কেটে রোল আকারে আপনার লাইনে চলে যায় এবং বডিগুলি পাইপিং করা হয়, ঠিক আছে? এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এই কাপড়টা থেকে, এই যে আমার আঙুলটা দেখেন, কাপড়টা থেকে একটা পার্ট কেটে সরাসরি এখানে বান্ডেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে খুব ইজিলি, খুব সহজভাবে দেখায় দিব যে কিভাবে আপনারা পাইপিং কনজাম্পশনটা শিখতে পারবেন, একটা বডিতে কতটুকু কাপড় লাগে পাইপিংয়ের জন্যে কিভাবে বের করবেন সেটা আপনারা খুব ইজিলি, খুব স্মুথলি, খুব সহজেই বুঝতে পারবেন। যাই হোক, এই যে দেখেন, এই যে পাইপিংয়ের রোল হয়ে গেল, এই যে আমি হাতে নিলাম, এটা হচ্ছে পাইপিংয়ের রোল, এটা দিয়েই মূলত বডি পাইপিং করা হবে, ঠিক আছে? এই যে এখন দেখেন, এটা হচ্ছে এই বডি কিভাবে পাইপিং করা হচ্ছে, দেখেন, এই যে এটা হচ্ছে ফ্যাটলক মেশিনের মধ্যে অ্যাটাচমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, অ্যাটাচমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, এই অ্যাটাচমেন্ট দিয়ে বডিগুলিকে পাইপিং করা হচ্ছে। আমি মূলত দেখাচ্ছি, দেখেন, এই যে পাইপিং রোল থেকে ঘুরে ঘুরে, এই যে পাইপিংয়ের রোল, এটা থেকে কিভাবে ঘুরে ঘুরে পাইপিংটা যাচ্ছে এবং বডিগুলি স্মুথলি পাইপিং হয়ে যাচ্ছে। এই যে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি একটা বডি এখানে এনে, এই যে দেখেন, এই যে দেখছেন এই কীভাবে পাইপিং হয়ে গেছে, দেখেন, এটা হচ্ছে পাইপিং। আমি আপনাদেরকে দেখাবো এই অংশটুকু পাইপিং করতে কতটুকু কাপড় লাগে। যাই হোক, দেখেন, আমরা এখন মাপবো এই পাইপিংয়ের উইথ কতটুকু, ভালোভাবে মাপবো, আমরা অ্যালাউন্স সহ মাপবো। জি, দেখেন, পাইপিংয়ের অ্যালাউন্স সহ আমরা ধরবো 7 সিএম, হ্যাঁ, পাইপিংয়ের অ্যালাউন্সটা পেলাম আমরা কত, 7 সিএম, আর যদি ইঞ্চিতে মাপি তাহলে 2.5 ইঞ্চি, ঠিক আছে? এখন দেখেন, আমরা পাইপিংয়ের লেন্থ মাপব, যে বডিটা পাইপিং করা হয়েছে এটা লেন্থটা আমরা মেপে দেখব কতটুকু আছে। এই যে দেখেন, যে পাইপিংটা কাটলো, কাটার পরে রোলটা দিয়ে যে বডিটা পাইপিং হইল, এই যে দেখেন, পাইপিং করার পরে এটা কেমন দেখা যাচ্ছে, এই টোটাল নেকটা, হ্যাঁ, এই যে পাইপিং করা হয়েছে, আমরা আজকে আপনাদেরকে দেখাবো এইটুকু পাইপিং করতে কতটুকু কাপড় লাগে, পাইপিংয়ের জন্য কতটুকু ফ্যাব্রিক্স লাগে, ঠিক আছে? হ্যাঁ, এখন এই যে মাপবো টোটাল পাইপিংয়ের লেন্থ, একটু আগে আমরা যেটা মাপলাম ওইটা পাইপিংয়ের উইথ, এখন লেন্থ মাপবো, ঠিক আছে? একদম ইজিলি আপনারা বুঝতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, বেশি বেশি করে আমাদের ভিডিওগুলি দেখবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করতেছেন তাদের জন্য এটা খুব প্র্যাকটিক্যাল একটা, খুব ইফেক্টিভ একটা জিনিস। আপনারা এই যে দেখেন, আমরা পাইপিংটা মেপে পাইপিংয়ের লেন্থ পেলাম হচ্ছে 60 সিএম, 60 সিএম, ঠিক আছে, 60 সিএম, আর যদি আমরা ইঞ্চিতে ধরি তাহলে 23 ইঞ্চি, ঠিক আছে? দেখেন, যদি ইঞ্চিতে ধরি তাহলে হচ্ছে 23 ইঞ্চি। যাই হোক, এখন আমরা ক্যালকুলেশানে ঢুকবো, এই যে পাইপিং কনজাম্পশন পার ডজন, ঠিক আছে? ডিয়ার ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলি দেখলে আপনারা খুব ইজিলি গার্মেন্টসের খুব বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে ধারণা পেয়ে যাবেন, আপনাদের বিভিন্ন জায়গায় আর আসলে এম্বারেজিং অবস্থায় পড়তে হবে না। যাই হোক, এই যে পাইপিং কনজাম্পশন কীভাবে করতে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পাইপিং লেন্থ, এটা হচ্ছে সূত্র, পাইপিং কনজাম্পশন বের করার সূত্র হচ্ছে এইটা, হ্যাঁ, এটা দিয়ে আমরা পাইপিং লেন্থ বের করবো। দেখেন, আমরা পাইপিং লেন্থ মেপেছি, হ্যাঁ, তারপরে ইনটু পাইপিং উইথ, পাইপিং উইথ আমরা 6 সিএম পেয়ে, 7 সিএম পেয়েছি, সেটা আমরা মেপেছি, ঠিক আছে, ডিভাইডেড বাই 10,000, ডিভাইডেড বাই হচ্ছে 10,000। এটা কেন হচ্ছে, যে পাইপিং লেন্থ এটা আছে সিএমএ, পাইপিং উইথ এইটাও আছে সিএমএ, ঠিক আছে, ডিভাইডেড বাই 10,000, 10,000টা হচ্ছে এই লেন্থের সিএম আর উইথের সিএম, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 × 100 = 10,000, ঠিক আছে? সেটা এই যে নোটের মধ্যে দেওয়া আছে। যাই হোক, জিএসএম, জিএসএম এর ফুল মিনিংস হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, গ্রাম, তাহলে এটা কেজিতে আছে, তা আমরা জানি ডিভাইডেড বাই 1,000, 1 কেজি সমান সমান 1,000 গ্রাম, ঠিক আছে? তাহলে জিএসএম ডিভাইডেড বাই 1,000
এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তাহলে ইনটু, তারপর হচ্ছে ইনটু আপনার ডজন। আমরা জানি যে আমরা এখন ক্যালকুলেশনটা বের করব, এক ডজনে কতটুকু কাপড় লাগে, এক ডজন বডি পাইপিং করার জন্য কতটুকু কাপড় লাগে। অবশ্যই এটার সাথে আমাদের ওয়েস্টেজ ধরতে হবে, ওয়েস্টেজ না ধরলে কিন্তু হবে না। এবং আমরা এই কনজাম্পশনটা বের করব সিএমএ। যাই হোক, আমরা এখন ক্যালকুলেশনে ঢুকবো। ডিয়ার ভিউয়ার্স, আমার রিকোয়েস্ট আপনারা বেশি বেশি করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং কী ধরনের ভিডিও দেখতে চান, কীরকম ক্যালকুলেশন দেখতে চান আমাকে বলবেন, আমি করে দেখাবো। যাই হোক, আমরা পাইপিং লেন্থটা মেপে পেয়েছি 60 সিএম, যেটা আমি আপনাদেরকে একটু আগে প্র্যাকটিক্যাল মেপে দেখালাম। আমরা পাইপিংয়ের লেন্থ পেয়েছি 60 সিএম। তারপরে পাইপিংয়ের উইথ আমরা কতটুকু পেয়েছি, 7 সিএম, সেটাও আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল মেপে দেখিয়েছি। ঠিক আছে, পাইপিংয়ের উইথ পেয়েছি 7 সিএম। ভিউয়ার্স, আমি এগুলি খাতা কলমে লিখে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি একদম প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি আপনাদের বোঝার জন্যে। আর এই যে ফ্যাব্রিক্সটা যেটা দিয়ে আমরা পাইপিং করলাম, এই ফ্যাব্রিক্সটা জিএসএম হচ্ছে 200, যেহেতু এটা রিব কাপড়, এটা খুব ভারী। হ্যাঁ, এটার জিএসএম হচ্ছে 200। ঠিক আছে, এটা জিএসএমটা হচ্ছে 200। আর আমরা জানি এক ডজন সমান সমান 12, মানে 12 পিসে এক ডজন হচ্ছে। তারপরে হচ্ছে ওয়েস্টেজ, আমরা 5% ধরবো এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে। ওয়েস্টেজ আমরা 5% ধরবো। দেখেন, এই যে সূত্রটা, যে সূত্রটা আছে, আমরা ঠিক এই এই সূত্রটা এই যে এখানে বসায় দিলাম, পাইপিং লেন্থ ইনটু পাইপিং উইথ ডিভাইডেড বাই 10,000, হ্যাঁ, ইনটু জিএসএম, হ্যাঁ, ভাগ 1,000, হ্যাঁ, ইনটু ডজন ইনটু ওয়েস্টেজ। ভিউয়ার্স, যাদের গার্মেন্টস নিয়ে পড়াশোনা করেন বা গার্মেন্টসে চাকরি করেন, বিভিন্ন রকমের ক্যালকুলেশন হয়তো জানেন না বা এগুলি বের করতে পারেন না, তারা আমাকে কমেন্টস করবেন যে আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান, আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যাক ভিউয়ার্স, আমরা এই যে সূত্র অনুযায়ী এখন মেপে মেপে যা পেয়েছি সেটা আমরা বসাবো। যে পাইপিং লেন্থ পেয়েছি আমরা 60 সিএম, হ্যাঁ, আর পাইপিং উইথ পেয়েছি আমরা 7 সিএম। ঠিক আছে, আমরা যা মেপে পেয়েছি প্র্যাকটিক্যাল আমরা সেটাই, তাহলে 60 ইনটু 7, ঠিক আছে, 60 ইনটু 7, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে 10,000। যাই হোক, পাইপিং লেন্থ ইনটু পাইপিং উইথ আমরা লেন্থ মেপে পেয়েছি 60, উইথ মেপে পেয়েছি 7। ঠিক আছে, তাহলে 60 ইনটু 7, ঠিক আছে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এইভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে বলে দিচ্ছি। আর এই যে দেখেন, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে লেন্থ উইথ দুইটাই আছে সিএমএ, তাহলে 100 ইনটু 100 ইকুয়াল টু 10,000। তারপর হচ্ছে ইনটু জিএসএম, হ্যাঁ, আমরা এই ফ্যাব্রিক্সের জিএসএম হচ্ছে 200 গ্রাম, মানে 200, ঠিক আছে, আর ডিভাইডেড বাই 1,000। আমি কিন্তু আপনাদেরকে বলছি 1 কেজি সমান সমান 1,000 গ্রাম, যেহেতু জিএসএম আছে গ্রামে, তাই 1,000 হবে। যাই হোক, এখন দেখেন আমরা মেপে পেলাম, পাইপিং লেন্থ পেয়েছি 60, পাইপিং উইথ পেয়েছি 7। তো এই যে 60 ইনটু 7 ডিভাইডেড বাই 10,000 ইনটু 200 ডিভাইডেড বাই 1,000 ইনটু 12 ইনটু প্লাস 5%। ঠিক আছে, আমরা সূত্র অনুযায়ী যা মেপে পেয়েছি সেটা আমরা বসালাম, বসে আমরা ক্যালকুলেশান করলাম, ক্যালকুলেটার টিপবেন, ক্যালকুলেশান করে আমরা পেলাম যে এক ডজন বডি করতে, এই যে এই বডিটা আমি দেখালাম, এক ডজন বডি করতে আমাদের ফ্যাব্রিক্স লাগে হচ্ছে 106 গ্রাম। আমাদের এক ডজন বডির জন্যে 106 গ্রাম লাগে। আর আমরা যদি এটা পিসে নিতে চাই, তাহলে 106কে 12 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, 106 ডিভাইডেড বাই 12, হ্যাঁ, 12 দিয়ে ভাগ দিয়ে দিলে দেখেন আমরা কত পেলাম, 0.008 কেজি পার বডি। হ্যাঁ, তাইলে আমরা এখন ধরে নিব, ইফ ওয়াটার কোয়ান্টিটি, যদি আমাদের ওয়াটার কোয়ান্টিটি, হ্যাঁ, 50,000 হয়, যদি আমাদের ওয়াটার কোয়ান্টিটিটা 50,000 পিস হয়, ঠিক আছে, তাহলে আমাদের কতটুকু কাপড় লাগবে। হ্যাঁ, তাহলে আমাদের, আমরা কীভাবে বের করবো, যেমন এক পিসে পেয়েছি আমরা 0.008 ইনটু 50,000, হ্যাঁ, তাহলে আমাদের চলে আসলো 400,
41 কেজি, আমার টোটাল ওয়াটার কোয়ান্টিটিটা শেষ করতে 441 কেজি লাগবে। ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক করবেন, লাইক দিবেন, হ্যাঁ শেয়ার করবেন, কমেন্টস করবেন, কীরকম ভিডিও দেখতে চান আমাকে বলবেন, আমি আপনাদেরকে ওই রকম ভিডিও আপনাদের শেখার সুবিধার্থে ওই রকম ভিডিও তৈরি করে আবার পোস্ট করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।